रोबे तोर बनाई से भावे छोट एक खान घर से घरे ते बसत करे आमारो रोबे तोर बनाई से भावे छोट एक खान घर से घरे ते बसत करे आमारो अंतर दिवारात्रि खोला थाके दिवारात्रि खोला थाके ये नया जब घर हमारो आकाश छाइरा सात आसमाने आरोशेर उपर बैसायाछेन चाबी लइया जेई घरेर कारीगर जहाँ चाय तहाँ पाय मोनेर हाउस सुनने ओराय आहा लागे कि सुंदर आमार यंत्र এটা কার সাবে এই সত্যি কথা বল নাইলে তোরে মাইরা তোরে ফ্ল্যাট বানাই ফেলবো এ ফ্ল্যাট বানাবে কি ফ্ল্যাট বানানো শুরু কর না এ তুই কি মনে করেছিস আমরা কিচ্ছু জানি না না কিচ্ছু জানি না তুই নিশ্চয়ই গুদামের মাল বাজার করতে যাচ্ছিস তাই না এদিকে শিক্ষা অর্জন করতে যাচ্ছ না প্রেম অর্জন করতে যাচ্ছ হ্যাঁ খোয়াবের মাঝে যা শিক্ষা নাকি পেখমের আশেপাশে থাকার দান্দা হ্যাঁ তুই পারিস প্রেমের জন্য এটা আপনার গুদামের চাবি কিনা উমা এ তো আমাদের গুদামের চাবি গেল রাত আনুমানিক তিনটার দিকে এই সহজ সরল ছেলেটা চুরির উদ্দেশ্যে আপনার গুদামের চাবি নিয়ে বাজারের দিকে রওনা করেছিল এটা কি ভালো কাজ হলো পেখম মানে বেনু আমার সাথে নিয়ে আসলো ওনার মতো দুশ্চরিত্রের লোক এখানে ঢুকলে আমার ক্ষতি হতে পারে তুই আমার মনের ইচ্ছাটা পূরণ করিস মা ময়ূরজান যাতে ওনার পালায় অভিনয় করতে রাজি না হয় মা মনে আছে তো আজ আপনার টেস্ট নিতে আসবে পালাকার বিলাস নটরাজ তার ময়জান চরিত্রের জন্য আন্দাজে কথা বলিস না তোর উষ্ণাই সে আমার টেস্ট নেবে আমি তার টেস্ট নেব তার কাহিনী সংলাপ যদি আমার পছন্দ হয় তালিপারি পাঠ করব আপনি সত্যি একটা তারকাটার বেড়া আপনার কেউ সহজে পার হতে পারে না পার হতে গেলে তারকাটার বেড়া যখন হয় সবাই এত ভাবের কথা কিভাবে বললি আল্লাহ আপনি ছোট মামার কাছে শুনলেন না বিলাস নটরাজ কিরাম নাম করা পালাকার তার পালায় অভিনয়ের জন্য মানত করে সবাই সরস্বতীর পায়ে পুজো দেয় আর আপনি সেই বিলাস নটরাজের টেস্ট নেবেন কি সাংঘাতিক কথা ঠিকই বলেছিস সুষ্ণাই আমি একটা কাটা তারের বেড়া কেন জানিস সে ছোটবেলা থেকে জানি আমার আব্বা বেঁচে আছেন কিন্তু কোনোদিন দেখছিলাম না কোনোদিন আদরও পাই নাই এর মধ্যে আমার মাটাও চলে গেল মানুষ আমার জীবনটা কঠিন করে দিয়েছিল এখন আমি মানুষের জীবনটা কঠিন করে দিতে ভালোবাসি কিন্তু মানুষ জানে না যে আপনি কতটা ভালো মানুষ মাটির মানুষ আপনারে ভালোবেসে যে আপনার কাছে না এসেছে সে আপনারে চিনতে পারবে না এই ভাবের কথা কয়ে গলার সাথে ফাঁকি দেওয়া হচ্ছে না না শুরু কর
আমি তো ভেবেছিলাম যে দেরি করে ফেলেছি, আপনি এসে ফিরে গিয়েছেন ভেবে খুব দুশ্চিন্তায় পড়েছিলাম। আপনাকে দেখে আশ্বস্ত হলাম ভগ্নি। কেমন আছেন ভ্রাতা? রাতে ঘুম হয়েছে ঠিক মতো? আপনার ভেতরে আমি আমার ময়ূরজানকে খুঁজে পেয়েছি। আপনি আমার চরিত্রটা গ্রহণ না করা পর্যন্ত আমার ঘুম হবে না, সেটা জেনেই বোধহয় আপনি প্রশ্নটা করেছেন। আপনার নামে আমরা অনেক প্রশংসা শুনেছি, আপনি বিরাট পালাকার। এই অঞ্চলের নাম করা পালাকার বলতে আপনারা দুজনেই আছেন, একজন হচ্ছেন আপনি বিলাস নটরাজ, আর আরেকজন হচ্ছে ওই যে ঘনশ্যাম পালাকার। এই সকালবেলায় ঘনশ্যাম পালাকারের নাম শোনালে বোন, ভগবান জানে কপালে কি আছে। ভগ্নি, ওই ঘনশ্যাম পালাকার কলমটা পর্যন্ত ধরতে জানত না। আমি নিজে তাকে কলম ধরা থেকে শুরু করে একেবারে সংলাপ লেখা পর্যন্ত শিখিয়েছি। এখন যদি এই সকালবেলায় তার সাথে আমার নাম উচ্চারিত হয় তাহলে শুনেন, আপনি কারে হাতে ধরে কি শিখিয়েছেন সেটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে আপনার পালার কাহিনী আর সংলাপ। না না, সেটা ঠিক আছে, কিন্তু ওই ঘনশ্যাম পালাকারের কথা শুনলে? আচ্ছা ঠিক আছে, ঘনশ্যামের কথা রাখেন, গল্পটা শোনান। সবচেয়ে ভালো হয় ভগ্নি, আপনি নিজেই যদি পাণ্ডুলিপিটা পড়ে নেন তাহলে আপনি নিজেই একটা ধারণা পেয়ে যাবেন। উমা, আমি আপনার পাণ্ডুলিপি পড়ব কিভাবে? না না, কোনো অসুবিধা হবে না, একেবারে গোটা গোটা অক্ষরে লেখা। আমি বড় টেনশনে আছি ভগ্নি, মানে পড়তে গেলে হয়তো হাতও কাঁপবে, গলাও শুকিয়ে যাবে, সংলাপও অস্ফুট বেরোবে, হয়তো আমার এই পালার অর্থই পাল্টিয়ে যেতে পারে। এর আগে কোনো পালাকারের সাথে আমার সাক্ষাৎ ঘটেনি, তবে আপনাকে দেখে মনে হচ্ছে পালাকাররা খুব নাজাই ধাসের। দেন পাণ্ডুলিপি দেন। তার আগে যদি ভগ্নি আপনার পরিচয়টা দেন। আগে পাণ্ডুলিপি পড়ব, তারপরে পছন্দ হলে আমি আমার পরিচয় জানাব, যদি পছন্দ না হয় আমি আপনার অপরিচিত ভগ্নি অপরিচিত ভগ্নি থেকে যাব। বুঝতে পেরেছেন? মানে তিনি খুবই মন খারাপ করেছেন ভগ্নি, কিছু বলুন কেমন হয়েছে? শোনেন জুনা বিলাস নটরাজ, আপার এত রাগি রাগি চেহারা আমি আগে কোনোদিন দেখিনি। আপনি এখন কিছু না বলে চলে যান। তুমি একটু বিরত হবে দিদি? আমি ওনার মুখ থেকে সরাসরি ওনার অনুভূতিটা শুনতে চাই। ভগ্নি প্লিজ, আমাকে আর উৎকণ্ঠায় রাখবেন না। পালাখান কি আপনার পছন্দ হয়নি? হয় হ্যাঁ বলুন, না হয় না বলুন। আপনি যদি কিছু মনে না করেন তালিপারে একটু ওদিকটা যাবেন, আমাদের দিকে তাকাবেন না, একটু যান না। নিশ্চয় নিশ্চয়। Thank you.
হলো স্বর্ণবু, কাঁদতেছেন কেন? আপনি তো কাঁদতে দেখিনি কোনোদিন। বলাকার কষ্টে কাঁদতেছি। বলাকা সে আবার কিডা? এই পালার কোনো চরিত্র নাকি? বলাকা হচ্ছে ময়ূরজানের ছোট বোন। নিজের প্রেম ডারে ভাষায় বড় বোনের প্রেম ডারে বাঁচায় রাখলো। খুবই কষ্টের কাহিনী, খুবই কষ্টের কাহিনী। ও, তার মানে পালাখানা তোর পছন্দ হয়েছে? মারাত্মক, মারাত্মক সুন্দর কাহিনী। যা, উনারে ডাক। আচ্ছা, ঠিক আছে। এই যে শুনছেন জুনা বিলাস নটরাজ, আপ আপনার আসতে বলেছে। আপনি বড় অদ্ভুত প্রকৃতির মেয়ে, আমাকে পুতুলের মতো নাচাচ্ছেন। এবার নিশ্চয় ভগ্নি আমার উৎকণ্ঠার অবসান ঘটাবেন। আপনার পালার গল্প মন্দ না, চলন সই, আর সংলাপও ভালো, চলন সই। তার মানে আপনি আমার ময়ূরজানের চরিত্রে অভিনয় করতে সম্মত আছেন ভগ্নি? হ্যাঁ জি, আপাতত সম্মত। ঈশ্বর, ঈশ্বর তোমাকে ধন্যবাদ। ঈশ্বর, তুমি আমার ময়ূরজানের চরিত্র পূর্ণ করে দিলে। ঈশ্বর তোমাকে ধন্যবাদ। দূর মিয়া, আবার ঢেকুর তুলে তো তুমি একেবারে ভূমিকম্প বাজায় দিলে। শোনো মিয়া, খাওয়া দাওয়ার পর যত আসতে ঢেকুর তোলাছে তত ভালো। তা তুই আশপাশে যারা গরিব দুঃখী আছে, অনাহারে আছে, তারা যেন টের না পায়, বুঝেছ? এখন কও তোমার ড্যামেজিং দুটো কি কথা করছিলে, কও। হুম, ড্যামেজিং, ড্যামেজিং নাম্বার ওয়ান হচ্ছে যাহা চাই তাহা পাই যদি দিবারাত্র খোলা থাকে, তাহলে রাতের বেলা আপনি যে গুদামের মালামাল পাচারের কারবার করতেন সেটা বন্ধ হয়ে যাবে। এখন হয় গুদামের চাবি আপনি আমার কাছে দিয়ে দেন, নাইলে গুদামের কারবার বন্ধ। গুদামের কারবার বন্ধ? মুখের কথা, গুদামের কারবার বন্ধ? আমি চাবি তোমার হাতে তুলে দিই আর তুমি চোরের উপর বাটপাড়ি করো না, সেটা হচ্ছে না। আমি রাত 8টার মধ্যে যাহা পাই তাহা চাই দোকান বন্ধ করার নির্দেশ দিয়ে দেবো, ব্যাস, তাহলে তো খেল খতম। জি না, সেটাই হচ্ছে ড্যামেজিং নাম্বার টু। এখন যদি আপনি রাত্রি 8টার পরে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন, তাহলে মানুষ কী ভাববে? আপনার উপকার হওয়া সত্ত্বেও আপনি রাতের বেলা দোকান বন্ধ রাখতে চাচ্ছেন, তার মানে এর মধ্যে কিছু কিন্তু আছে। তারা তো আর জানে না তেরারে গুদামের চাবি দিয়ে আপনি পাঠিয়েছেন, মানুষ তেরারে চোর হিসেবে ধরেছে। রাতের বেলা দোকান খোলা ছিল বলেই তো এটা সম্ভব হয়েছে নাকি? তুমি এমন চিকন বুদ্ধির মারপাসের কথা বলো না, পরে দেখা যায় সেটাই ঠিক। এখন তো এদিকেও যেতে পারবো না, ওদিকেও যেতে পারবো না। দেখেন তো কোন পানের বাটা খান নেবো, সস্তা খান না দামি খান? দামি খান যদি চুরি হয়ে যায়। স্যার, আমরা তো কেউই পান খাই না, তুই পানের বাটা নেবা কি জন্যে? আরে পান খাই না তো কি, আমি চেয়ারম্যানের বউ না, পানের বাটা না নিলে কি সম্মান থাকে? লোকে কি বলে, বলবে যে চেয়ারম্যানের বউ পান খাই না। উনার তো বয়স হয়েছে, দমের ভরসা এক সেকেন্ডেরও নেই, তাই বলতে চাচ্ছেন যে জীবনে হানিমুনে যাওয়া হয় কিনা সন্দেহ, তাই না খুনকার স্যার? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি নেবা যখন ওই দামিটাও নাও, যে চুরি করবে তার যেন ঠকানো হয়। অনেক বড় লিস্টি, এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে। আপনি যান, যে ভাবিরে ব্যাগ গোছাতে সাহায্য করেন, আমি ততক্ষণে তো এর হয়ে আসি। মুকা, মুকা, এই দুর্যোগের মধ্যে তুমি আমার আশেপাশে থেকো, মুখে সরে যাও না। বললাম তো আমি আসতেছি। আচ্ছা,
আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ। অথচ বৈকাল বেলা আমার নটরাজদার বাড়িতে পালাগানের রিহার্সেল। হ্যাঁ, সেটাও তো একটা কথা, বৈকাল বেলা তো তোর রিহার্সেল, তা আমি কি করবো বল। পেখম হঠাৎ করে এসে আমার আবদার করে বলল যে রোজ সকালে আমার গল্প শোনানি বাদ দিয়ে ওই খুনকারের ব্যাটারে আপনি ওই খুয়াবের তালিম দিতে পারবেন না। আমি দেখলাম কথাটা ঠিক, সে আমার মাথার মনি, তার সময় আমি অন্যরে দেই কী করে। তাই আমি বললাম যে আজ থেকে তাহলে বৈকালবেলায় তালিম দিব। তা পেখম তো জানে যে বৈকালবেলায় তুই পারবি না, তোর রিহার্সেল আছে, সে তো মুচকি হেসে চলে গেল। আমি আগেই আন্দাজ করেছিলাম, আমি ষড়যন্ত্রের শিকার গুরুজি, আমার এই ষড়যন্ত্রে রাত থেকে বাঁচান গুরুজি, আমার তালিম সকালবেলায় বহাল রাখেন। আরে এর মধ্যে আবার ষড়যন্ত্রের কি, মানে কীটা ষড়যন্ত্র করবে সেটা আমি ব্যাঙ্গে করতে পারবো না গুরুজি। আমি ওই সকালবেলায় তালিম নিতে আসবো আর আপনি সকালবেলায় আমারে তালিম দেবেন। না না না, সেটা আমি পারবো না, ওই বেখমের আবদার ফেলানোর সাধ্য আমার নেই। তাছাড়া এক কাজ কর, আপাতত তালিম বন্ধ থাক, যাত্রা পালাটা নেমে যাক, যখন আর রিহার্সেল থাকবে না তখন আবার না হয় নতুন করে তালিম শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে গুরুজি। শোন, আমার হিসাবটা হচ্ছে উল্টো, জার্জিটা খারাপ লাগবে সেটা তার মুখের উপর বলে দেব, আর জার্জিটা ভালো লাগবে সেটা তার মুখের উপর না বলে অন্যদের কাছে বলবো। তাতে লাভ কি? তাতে অনেক লাভ আছে। শোন, খারাপ জিনিসটা মুখের উপর বলে দিলে সেই মানুষটা সংশোধন করে নিতে পারবে, আর ভালো জিনিসটা যদি মুখের উপর বলে দিই তাহলে তার ভাব বেড়ে যাবে, তখন ভালো জিনিস আরও ভালো করার চেষ্টা থাকবে না। ও, তাহলে আপনি মানুষের উপকার করার জন্য এই কৌশল খাটান, এই জন্যে আপনি কোনো দিন আমার গানের গলার প্রশংসা করেন না। এর মধ্যে তুই তোর কথা টানতেছিস কেন? তোর গলা তো ঠিক মতো দাঁড়াতেই পারলো না, আরও 5 বছর সাধনা করার পর বলিস, ঠিক আছে? আচ্ছা, কাল তো আমরা গ্রাম ছেড়ে চলে যাবো, চল আজকে সবার বাড়ি বাড়ি যে বিদায় নিয়ে আসি। চল। বন্দনা, বন্দনা কি ঘরে আছো? বন্দনা তোমার মুখখান ধার কেন? সরস্বতী মা তোমায় ব্যর্থ করেছে, তুমি অডিশনে পাশ করতে পারোনি? না বন্দনা, তোমার বিদ্যা দেবী, তোমার কৃষ্টি দেবী মা সরস্বতী তোমাকে ব্যর্থ করেছেন। ও, তার মানে ময়ূরজানের কাছে তুমি অডিশনে পাশ করেছো, সে তোমার পালায় অভিনয় করবে? হ্যাঁ, সে বলেছে যে পালাখান আমি মন্দ রচনা করিনি, সংলাপও চলনসই। তাহলে তোমার মনটা ভার কেন নটরাজ? তোমার জন্য বন্দনা, তুমি ময়ূরজান চরিত্রের জন্য মা সরস্বতীর পায়ে কত পুজো দিয়েছিলে, কিন্তু মা সরস্বতী তোমাকে ব্যর্থ করেছে। আমি তো দুটোই চেয়েছিলাম, আমার মনোবাসনা পূর্ণ না হয় তোমার সিদ্ধি। সরস্বতী মা আমারে দেনি তো কি হয়েছে, তোমারও তো দিয়েছে, সেটাই তো আমার পাওয়া, তাই নে? তোমার ময়ূরজান মানে তো আমারও ময়ূরজান, তুমি যেইভাবে বলবে আমি তাকে সেইভাবেই সাজিয়ে দেব।
আমি জানতাম বন্দনা, ভগবান লাখে একজন মানুষকে এত বড় হৃদয় দিয়ে গড়েন, তুমি আমার সেই লাখে একজন। তোমার উদারতা সমস্ত তিসখালিতে বিলিয়ে দিলেও শেষ হবার নয়।